লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা কংগ্রেসের। আরও এক প্রবীণ নেতাকে খোয়ালো কংগ্রেস। সমস্ত জল্পনাকে সত্যি করে রবিবার কংগ্রেস থেকে ইস্তফা দিলেন মিলিন্দ দেওরা। এদিন সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ 55 বছরের সম্পর্ক ছেদ করছেন তিনি। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে থাকা শিবসেনায় যোগ দিতে পারেন তিনি। বিগত কয়েকদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল যে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা, যিনি একসময় রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি দল থেকে ইস্তফা দিতে পারেন। সেই জল্পনাকে সত্যি করেই এদিন মিলিন্দ এক্স হ্যান্ডেলে লেখেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো আজ। আমি কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সঙ্গে আমার পরিবারের 55 বছরের সম্পর্কের ইতি হলো। এত বছর ধরে সমস্ত নেতা সহকর্মী কার্যকর্তারা যেভাবে আমায় অটুট সমর্থন জানিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কংগ্রেসের প্রবীণ নেতা মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা 2004 ও 2009 সালে তিনি মুম্বাই আসন থেকে লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। তবে 2014-2019 সালে শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ন্তের কাছে হেরে যান তিনি। সূত্রের খবর, আজই একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিতে পারেন মিলিন্দ। শনিবার থেকে এই জল্পনা শুরু হয়েছিল, যদিও তিনি এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।